সব আমার আধা হওয়া হয়ে গেল এখনো কে আমরা ছোট উঠিচ্ছে না কি ব্যাপার কিছু হলো নাকি বাবরে আমার ভাত তরকারির এত সুন্দর গন্ধ বাড়াচ্ছে মনে হচ্ছে খুব টেস্ট হয়েছে আজকে সুরসুর করে দরজা খুলতে হবে নালে কে কোথায় আসে টের পেয়ে যাবে আস্তে আস্তে এটা হচ্ছে বিড়ালের ট্রেনিং দিদি রান্নাঘরে রান্ধা বাড়ি তো সব হয়ে গেছে এখন আমাকে কে বাঁচাবে আমার শ্বশুর শাশুর তো আমাকে তুলা ঝাড়া করবে এমনিতেই তো বড়োজনের বেশি ভালোবাসে আমাকে একটা কিছু করতেই হবে কি করি কি করি যাই যাই এখন তাতে ফোন দেখি অনেকক্ষণ হয়ে গেল এক পা দুপা করে যাই বাইরে দেখি কী করছে এই ইশ্লা সেই কাজ সব কাজ হয়ে গেছে হয়ে গেছে খুব মজা কিন্তু পেটের যে ছুঁচা দৌড়াচ্ছে এখন কি করব? খাওয়া ছাড়া তো চলে না আমার দাদু সবসময় একটা কথা বলতো দানায় করতে না ঘোড়ায় করতে না না কোনো একটা বুদ্ধি করতে হবে দিদির কাছে ধরা পড়লে তো চলবে না এভাবে আমি খুব আরাম করি কি করি কি করি যাই আগে মোবাইলটা রাখে আসি তারপরে খেলটা শুরু করব। এবার দেখো আমি কি করি ও বাবা গো কি ব্যথা ও বাবা গো আর পারছি না গোটা গা ব্যথা ও এই ব্যথার জন্য বুঝে আমার জ্বর চলে আসবে ও দিদি কি হচ্ছে না ছোট কি হচ্ছে না ছোট তোর কি হচ্ছে আর বলো না নাহলে আমি কি সকালে উঠতাম না তোমাকে দিয়ে আমি একলাই কাজ করে নিতাম বলো আমি আর কাজ করতে মনে হয় পারবো না আমাকে আর ভালো লাগছে না পেট পা মাথা গাও একসাথে একদম ছিঁড়ে পড়ছে ছিঁড়ে পড়ছে দশটা বাজে গেছে তুই এখনো কান কষনি কারণ আমি ওষুধ আরে দিতাম ওষুধটা নিয়ে আসে যদি দিতাম খাদায় তোর এতক্ষণ আরাম হয়ে যেত তাড়াতাড়ি মুখ ধো মুখ ধো আমি ব্রাশ কলগেট আনি দিব কি ওষুধ এনে দিতে চাচ্ছে আমি তো উল্টা ওষুধ খেতে পারবো না কারণ আমার তো কোনো সমস্যা হয়নি কি করি কি করি কি করি না দিদি তুমি তো বলেছ ওষুধ আনতে কিন্তু আমার বরের পকেট তো আমাকে দেখতে হবে সব সময় তো টাকা খরচা করলে চলবে না আমরা গরিব মানুষ না বাবা এত কোন ছোটো না হলে ওষুধ খাওয়া হলে আমার বাতিক নাই দু মিনিট আর আরাম করলেই আমার ঠিক হয়ে যায় আমি আমার অত টাকা खर्चा করতে পারবো না আমার বরে একলাই খাটে আর ঘাড়ে বসে খালি চলবে আমি ওষুধ খাব না আমি কষ্ট করবো থাক আমি কষ্ট করবো আমার কষ্ট কপালে আছে থাক আমি করবো আমি ওষুধ খাব না দিদি তুমি আনো না থাক আমি টাকা খরচা করবো না আমাক মা লাগে নে তালে ওষুধ যখন খাবি না বরেক যখন বাসাবি তুই যখন লক্ষ্মী বউ তালে ভাই মুখটুক ধো আমি ব্রাশ কলগেট আনি দিচ্ছি মুখ ধুয়ে ভাত খা আমার রান্না হয়ে গেছে গরম গরম চারটা ভাত খা এগুলো গ্যাসের ব্যথা খাওয়া দাওয়া করলেই এগুলো ভালো হয়ে যায় আর ভাত খাওয়ার পরে যদি না ভালো হয় তোর ব্যথা তুই তো চিফটি আসিস আমি ওটা জানি আগে থেকে। তাহলে ওই কুড়ি পঁচিশ টাকা লাগবে ওষুধের দাম ওটা আমি আনে দিব আমার পকেটের থেকেই আনে দিব তো দিতে হবে না নেই ও বাবা গো ও বাবা গো বলিস দিদি তাহলে চারটা ভাতই দাও ব্রাশ কল গেটটা দেওয়া দাও আমি না মুখ ধুই আর তুমি চারটা ভাতই দাও খাই দেয় যদি কমে একটু দেখি এটাই কলির নিয়ম ভালো মানুষকে সবসময় ঠকতে হয়